প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাস 2021-এ তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান, অধ্যায় 6, বিষয়বস্তু হচ্ছে পরমাণুর গঠন। আজকের ক্লাসের সাথে আমি সংশ্লিষ্ট আছি মোহাম্মদ আব্দুল আজিজ, শ্রেণী শিক্ষক ষষ্ঠ শ্রেণী। আজকের যে আলোচনা হবে সেই আলোচনা থেকে শিখতে পারবে তোমরা ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করতে পারবে, আয়ন কীভাবে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করতে পারবে, ক্যাটায়ন ও অ্যানায়নের পার্থক্য নির্ণয় করতে পারবে, আয়ন ব্যবহার করে রাসায়নিক সংকেত গঠন করতে পারবে। শিক্ষার্থীরা, তোমরা জানো যে পরমাণু পদার্থের একটি বিভাজ্য কণিকা। বিভিন্ন বিজ্ঞানী ডেমোক্রিটাস, প্লেটো, অ্যারিস্টটল, ডাল্টন, রাদারফোর্ড, নিলস বোর, ম্যাক্স প্লাঙ্ক, এসব বিজ্ঞানীরা পরমাণু গঠন সম্পর্কে বিভিন্ন মতবাদ প্রকাশ করেছেন। তাদের সেই মতবাদের নির্যাস হচ্ছে পরমাণুর মধ্যে রয়েছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে রয়েছে ইলেকট্রন, নিউক্লিয়াস গঠিত হয়েছে প্রোটন এবং নিউট্রন দিয়ে, আর পরমাণুর বাইরে যে ইলেকট্রন ঘুরছে সেই ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। বিজ্ঞানীরা এসব তত্ত্ব প্রবর্তন করেছেন। পরমাণুতে যে ভরটুকু রয়েছে তা সম্পূর্ণটাই রয়েছে নিউক্লিয়াসের ভিতরে, ইলেকট্রনের তেমন একটা ভর নাই। প্রোটন এর ভর এবং নিউট্রনের ভরে পুরো পরমাণুর ভর। পরমাণুতে নিউট্রন হলো বিদ্যুৎ নিরপেক্ষ, আর প্রোটন হলো বিদ্যুৎ ধনাত্মক, আর ইলেকট্রন হলো বিদ্যুৎ ঋণাত্মক। নিলস বোর এবং রাদারফোর্ড এই দুজনের পরমাণুবাদ বা পরমাণু মডেলের মাধ্যমে জানা যায় যে পরমাণু নির্দিষ্ট কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে সৌরজগতের মতো করে। এখন এই পরমাণুতে ইলেকট্রনগুলো ঘুরছে যে কত কী কী পরমাণুতে, কোন কোন পরমাণুতে কতগুলো ইলেকট্রন থাকবে সেটিও বিজ্ঞানীরা একটা সূত্রের সাহায্যে আবিষ্কার করেছেন, প্রবর্তন করেছেন। বিভিন্ন কক্ষপথে যে ইলেকট্রনের ধারণ ক্ষমতা সেটি বিজ্ঞানীরা টু এন স্কোয়ার দ্বারা নির্দিষ্ট করেছেন। এন হলো কক্ষপথের ক্রমিক সংখ্যা। এন এর মান 1, 2, 3, 4, 5, 6, 7 হয়। তাহলে এন এর মান যখন এক হবে তখন টু এন স্কোয়ারের মান কত হবে? এন এর মান যখন এক, অর্থাৎ এক নং কক্ষপথে ইলেকট্রন থাকতে পারবে 2 × 1² মানে 2টি ইলেকট্রন থাকতে পারবে। 2 নং কক্ষপথে ইলেকট্রন থাকতে পারবে 2 × 2² তার মানে 8টি ইলেকট্রন থাকতে পারবে। 3 নং কক্ষপথে থাকতে পারবে 2 × 3² তার মানে 3×9 = 18টি ইলেকট্রন থাকতে পারে, ইত্যাদি। 4 হলে 32টি হবে, তারপরে 5 হলে হবে 50টি ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে 1, 2, 3, এগুলো হচ্ছে কক্ষপথের ক্রমিক নম্বর। 1, 2, 3 এগুলো হচ্ছে কক্ষপথের ক্রমিক নম্বর। কক্ষপথগুলোকে আবার শক্তি স্তর বলা হয়, প্রধান শক্তি স্তর বলা হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে ইলেকট্রন বিন্যাস যে পরমাণুতে থাকবে সেই ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে থাকবে, এবং নির্দিষ্ট কক্ষপথগুলোর ক্রমিক নম্বর হচ্ছে এন দ্বারা, আর পরমাণুতে যে ইলেকট্রন সেগুলো টু এন স্কোয়ার দ্বারা নির্দিষ্ট হয়। এখন আমরা দেখি যে হাইড্রোজেন একটি পরমাণু। হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কয়টি? প্রোটন এবং ইলেকট্রন পরমাণুতে সমান থাকে, ফলে প্রোটন এবং ইলেকট্রন সমান থাকাতে পরমাণুর চার্জ নিরপেক্ষ হয়। পরমাণুতে চার্জ নিরপেক্ষতা বজায় থাকে, কোনো চার্জ থাকে না পরমাণুতে। যখন ইলেকট্রন বা প্রোটনের আধিক্য হয় তখন পরমাণুতে নেগেটিভ বা ঋণাত্মক চার্জ, বা প্রোটন যদি আধিক্য হয় তাহলে ধনাত্মক চার্জের উদ্ভব হয়। তাহলে এখন হাইড্রোজেনের পরমাণু কয়টি? হাইড্রোজেনের একটি পরমাণুতে ইলেকট্রন থাকে একটি। হাইড্রোজেনের
প্রতি পরমাণুতে ইলেকট্রন থাকে একটি। হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা এক, তারপরে হিলিয়ামের হলো দুই, তারপরে লিথিয়াম একটা পরমাণু আছে, লিথিয়ামের হলো তিন, তারপরে বেরিলিয়াম চার, বোরন হলো পাঁচ। তাহলে এই যে ইলেকট্রনগুলি থাকবে, তাহলে এই ইলেকট্রনগুলি কিভাবে থাকবে? তাহলে এই যে হাইড্রোজেন ইলেকট্রনটা সেটা থাকবে, হাইড্রোজেন ইলেকট্রনটা থাকবে এখানে হলো ধনাত্মক, প্রোটন, তা প্রোটনকে কেন্দ্র করে ঘুরবে ইলেকট্রন, প্রোটনকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরবে, ফলে এই ইলেকট্রনটা এখানে এখানে ঘুরবে, এখানে একটা ইলেকট্রন থাকবে হাইড্রোজেনের নেগেটিভ। আর তাহলে এই নেগেটিভ একটা ইলেকট্রন হাইড্রোজেনের এখানে থাকবে, তারপরে তাহলে সেখানে একটা ইলেকট্রন আছে, তাহলে সে প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন থাকতে পারে, তাহলে সে একটা ইলেকট্রন পেয়েছে, তার আছে একটা ইলেকট্রন, তাহলে সে আমার তাহলে সে এটা পারমাণবিকভাবে সে স্থিতিশীলতা পাবে না। পরমাণুতে যখন ইলেকট্রনের সংখ্যা দুই, আট, আঠারো, বত্রিশ, তারপরে পঞ্চাশ এরকমভাবে থাকে, অর্থাৎ তার কক্ষপথে শেষ কক্ষপথে যতগুলি ইলেকট্রন ধারণ ক্ষমতা রয়েছে, যদি সেই ইলেকট্রনগুলি ওই কক্ষপথে থাকে তাহলে পরমাণু স্থিতিশীল হয়, তা না হলে পরমাণু অস্থিতিশীল হয়। স্থিতিশীল পরমাণু নিষ্ক্রিয় হয় আর অস্থিতিশীল পরমাণু সক্রিয় হয়, যৌগ গঠনে সহায়ক হয়। তাহলে হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন সে একটা কক্ষপথে থাকলো, তাহলে তার এখানে দুইটি ইলেকট্রন থাকার মতো অবস্থা রয়েছে, কিন্তু একটা ইলেকট্রন আছে, তাহলে সে ইলেকট্রন একটা থাকার কারণে সে সক্রিয় একটি মৌল হবে। তাহলে সে সক্রিয় মৌল হলে সে যেমন হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পানি গঠন করে, সেখানে পানির সঙ্গে H2O, পানির সঙ্গে হলো H2O, এভাবে বিভিন্ন মৌল বিভিন্ন যৌগ গঠন করে সক্রিয় মৌলগুলো। আবার হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা হলো দুই, হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা হলো দুই, তাহলে সেটা কিভাবে থাকবে? সেটা হলে তাহলে এভাবে হিলিয়ামের এটা হলো হিলিয়াম, এটা হলো হিলিয়াম, এটা ছিল হাইড্রোজেন, তাহলে এটা হলো ইলেকট্রন, তাহলে এটা হলো নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে সৌরজগতের মধ্যে, সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরছে। তাহলে হিলিয়ামের দুটি ইলেকট্রন রয়েছে এবং সে দুটো ইলেকট্রন একটা কক্ষপথে ঘুরছে, দুই নম একটা কক্ষপথে সেগুলো ঘুরছে। এবারে লিথিয়ামের মধ্যে তিনটা ইলেকট্রন রয়েছে, তাহলে তার বিন্যাসটা হবে কি? লিথিয়ামের বিন্যাসটা হবে, প্রথম এনের মান ওয়ান হলে তাহলে সেখানে দুই হবে, তারপরে আর একটা থাকবে, তাহলে সে প্রথম শক্তি স্তরে, এক নং শক্তি স্তরে তার থাকবে দুইটি ইলেকট্রন এবং দুই নং শক্তি স্তরে তার থাকবে একটা ইলেকট্রন। তাহলে আরেকটা শক্তি স্তর আসবে, তাহলে এভাবে এটা হবে লিথিয়াম, তাহলে দুইটা শক্তি স্তর চলে আসলো, তাহলে শেষ শক্তি স্তরে আটটা থাকার কথা কিন্তু আছে একটা, তাহলে এটি একটি বিশেষভাবে সক্রিয় মৌল হবে। আবার বেরিলিয়ামের চারটা ইলেকট্রন রয়েছে, তাহলে তার ইলেকট্রন বিন্যাস হবে দুই আর দুই, তার ইলেকট্রন বিন্যাস প্রথম শক্তি স্তরে থাকবে দুইটা, দ্বিতীয় শক্তি স্তরে থাকবে দুইটি। তাহলে এখানে এটাকে আমরা যদি এখানে আরেকটা দিয়ে দিই, তাহলে এখানে আরেকটা দিয়ে দিলে তাহলে এটা হবে, এটা তখন আর লিথিয়াম থাকবে না, এটা হবে বেরিলিয়াম, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস, তার বিভিন্ন কক্ষপথে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস। এরপরে আমরা বোরনের ইলেকট্রন বিন্যাসটা, তাহলে এটা হবে দুই এবং তিন হবে। তাহলে এখানে যদি আমরা আরেকটা ইলেকট্রন বসাই দিই, তাহলে এখানে আরেকটা ইলেকট্রন বসাই দিলে আমরা এখানে আরেকটা ইলেকট্রন বসাই দিলে দুই এবং তিন দেখতে পেলাম, তাহলে এটা হয়ে গেল বোরনের ইলেকট্রন বিন্যাস। এভাবে পরমাণুতে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে। তাহলে এখন আমরা
এখন আমরা দেখি যে সোডিয়াম একটা মৌল এবং তার পরমাণুর মধ্যে ইলেকট্রন সংখ্যা কত এবং সেগুলো কিভাবে বিন্যস্ত থাকে। সোডিয়াম হলো 11 11 যদি থাকে তাহলে হবে 2 8 1। আরেকটা আমরা দেখতে পারি ক্লোরিন 17 2 8 7। তাহলে 2 8 7 এগুলোকে আমরা ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখতে পারি। ইলেকট্রন বিন্যাসটা আমরা যদি দেখি তাহলে এটা আমরা প্লাস, তাহলে দুইটার মধ্যে এখানে দিলাম একটা আর এখানে দিলাম একটা, তারপরে দ্বিতীয় শক্তিস্তর, তাহলে তিনটা শক্তিস্তরে তার ইলেকট্রনগুলো বিন্যস্ত হবে। তিনটা শক্তিস্তরের মধ্যে এই ইলেকট্রনগুলো বিন্যস্ত হবে এবং সেগুলো থাকবে 2 8 1 এইভাবে। তৃতীয় শক্তিস্তরে একটা থাকবে, দেখা যাচ্ছে যে এটি খুবই সক্রিয় মৌল হবে। তাহলে এখানে আমরা দুইটা দিলাম, এখানে দুইটা দিলাম, এখানে দুইটা দিলাম, আর এখানে দুইটা দিলাম। তাহলে এভাবে এখানে 8টা ইলেকট্রন গেল, দ্বিতীয় শক্তিস্তরে 8টা ইলেকট্রন চলে গেল। এরপর লাস্টের শক্তিস্তরে একটা ইলেকট্রন থাকবে, একটা ইলেকট্রন অবস্থান করবে হলো লাস্টের শক্তিস্তরে। তাহলে লাস্টের শক্তিস্তরে এটা হলো সোডিয়াম। সোডিয়ামের লাস্টের শক্তিস্তরে একটা ইলেকট্রন থাকলো। তাহলে এভাবে আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখতে পাই। তারপর ক্লোরিন ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখব। ক্লোরিন ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে আমরা দিচ্ছি এখানে প্লাস, তারপরে দিচ্ছি এখানে ইলেকট্রন, ক্লোরিন ইলেকট্রন বিন্যাস দেওয়ার জন্য আমরা শক্তি স্তরগুলো দেখলাম। এখানে আমরা দুইটা দিলাম, দুইটা ইলেকট্রন, এখানেও দুইটা ইলেকট্রন দিলাম, এখানে আবার দুইটা ইলেকট্রন দিলাম। এখানেও দুইটা ইলেকট্রন দিলাম। তাহলে দ্বিতীয় শক্তিস্তরে 8টা ইলেকট্রন হয়ে গেল। তিন নম্বর শক্তিস্তরে ইলেকট্রন হবে 60টা। তিন নম্বর শক্তিস্তরে ইলেকট্রন হবে 60টা। তাহলে এখানে আমরা, এটা হলো ক্লোরিন পরমাণু, তাহলে এখানে দিলাম দুইটা, তারপরে এখানে দিলাম দুইটা, তারপরে এখানে দিলাম দুইটা, তারপরে এখানে দিলাম একটা। তাহলে ক্লোরিনের সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন থাকতে পারে 8 অথবা 18। তাহলে
কিন্তু সেখানে রয়েছে মাত্র 7টি ইলেকট্রন। 7টি ইলেকট্রন থাকার কারণে সেটি খুবই সক্রিয় হতে পারে, সক্রিয় মৌল, ক্লোরিন একটি সক্রিয় মৌল। অপরদিকে সোডিয়াম, সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে রয়েছে 1টি ইলেকট্রন, এটাও একটি সক্রিয় মৌল। এই পরমাণুদ্বয় যখন কাছাকাছি আসবে তখন এই পরমাণুদ্বয়ের একটা ইলেকট্রন যার সর্বশেষ শক্তি স্তরে রয়েছে সে অনায়াসে দিয়ে ফেলতে পারে ক্লোরিনকে। কেননা ক্লোরিন 7টা ইলেকট্রন দেওয়াটা অনেক শক্তির ব্যাপার, অনেক শক্তি অর্জন করতে হবে। তাহলে আর অপরপক্ষে সে যদি একটা ইলেকট্রন নিয়ে নেয়, একটা ইলেকট্রন নিয়ে নিলে তার সর্বশেষ শক্তি স্তরে হয়ে যাবে, সর্বশেষ শক্তি স্তরে হয়ে যাবে তখন তার 8টা ইলেকট্রন। তখন সেটা আর যদি চলে যায় তখন সেটা আর ক্লোরিন পরমাণু থাকবে না এবং নিরপেক্ষ থাকবে না, সেটি হয়ে যাবে একটি আয়ন এবং সেটা হবে একটা এন আয়ন, যখন এখানে চলে আসলো তখন এখানে হয়ে যাবে এই চিহ্নটা ক্লোরিন মাইনাস, অর্থাৎ এটা এখন আর নেগেটিভ, যে পরমাণুটা ইলেকট্রন গ্রহণ করলো সেটা হবে ঋণাত্মক পরমাণু আয়ন, সেটা হবে ঋণাত্মক আয়ন, সেটাকে বলে এন আয়ন। আর যে পরমাণুটা ইলেকট্রন দান করবে সেটা হবে, কেট আয়ন বা ধনাত্মক আয়ন। তা ইলেকট্রন যদি দিয়া ফেলে এখানে সে একটা ইলেকট্রন যদি সে দিয়ে দেয় ক্লোরিনকে, তখন আর সে ক্লোরে সোডিয়াম যদি দিয়ে দেয় তাহলে সোডিয়াম পরমাণু থাকবে না, সোডিয়াম পরমাণু হয়ে যাবে। অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটন যে সমান থাকে তখন প্রোটনের পরিমাণটা বেশি হয়ে গেল এবং সেখানে প্রোটন ধনাত্মক চার্জে চার্জিত, তাই তা ধনাত্মক চার্জে চার্জিত বলে তার ধনাত্মক আদানটা বহিঃপ্রকাশ ঘটবে। তাহলে এখানে সোডিয়াম প্লাস হয়ে গেলে এখানে হয়ে যাবে 10, এখানে ক্লোরিন মাইনাস হয়ে গেলে এখানে হয়ে যাবে 18, আর এখানে হয়ে যাবে 8, আর এখানে হয়ে যাবে 2 8 2 8। তাহলে সোডিয়াম প্লাস 10 2 8, ক্লোরিন মাইনাস 18 হয়ে গেল 2 8 8। তাহলে এভাবে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হলো। সোডিয়াম আয়ন ধনাত্মক আয়ন, ক্লোরাইড আয়ন হলো ঋণাত্মক আয়ন। এখন সোডিয়াম থেকে এখন পাওয়া গেল কি, সোডিয়াম প্লাস এবং প্লাস একটা ইলেকট্রন। অপরদিকে ক্লোরিন প্লাস একটা ইলেকট্রন নিয়ে হয়ে গেল কি, ক্লোরাইড মাইনাস। তাহলে সোডিয়াম প্লাস ক্লোরিন সমান হয়ে গেল, উৎপন্ন হয়ে গেল সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস বা সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হয়ে গেল। এভাবে পরমাণু ক্যাটায়ন এবং অ্যানায়ন যুক্ত হয়ে গঠন করে রাসায়নিক যৌগ। এটা হলো একটা সোডিয়াম ক্লোরাইড, এটা খাদ্য লবণ, এটা হলো একটি রাসায়নিক যৌগ। তাহলে এই অধ্যায়ে আমরা দেখতে পেলাম কীভাবে আয়ন উৎপন্ন হয়, কীভাবে ক্যাটায়ন উৎপন্ন হয়, তাহলে কীভাবে অ্যানায়ন উৎপন্ন হয় এবং কীভাবে যৌগ সৃষ্টি হয় আয়ন এর মাধ্যমে। তাহলে আজকের এই ক্লাসের মধ্যে আমরা আয়ন কীভাবে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করার মতো শিখন পল অর্জন করতে পারবো। আয়ন ব্যবহার করে রাসায়নিক সংকেত গঠন করার প্রক্রিয়াটাও আমরা ব্যাখ্যা করতে পারবো। তাহলে আজকে এখান থেকে আমরা একটা বাড়ির কাজ দিই, SW দিই, বাড়ির কাজ। তাহলে এক নম্বর বাড়ির কাজ হচ্ছে প্রশ্ন হলো শক্তি স্তর বলতে কী বোঝায়, এটা অনুধাবনমূলক প্রশ্ন। আর দুই নাম্বার হচ্ছে সোডিয়াম ও ক্লোরিন পরমাণুর
বোরিন পরমাণু সচিত্র সচিত্র ইলেকট্রন বিন্যাস দেখিয়ে সোডিয়াম ফ্লোরাইড গঠন প্রক্রিয়া লেখ। তিন নম্বর প্রশ্ন, ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে পার্থক্য লেখ। ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে পার্থক্য লেখ। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সমৃদ্ধ থেকো। আল্লাহ হাফিজ।